আপনারা সবাই আজকের এই ওলির মাহফিলে উপস্থিত হবেন এমন হতে পারে আজকের এই মাহফিলকে কেন্দ্র করে আল্লাহ আমাদের আপনাদের সকলের জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না তাই কিছু সময় অল্প সময় আপনারা ইনশাআল্লাহ বসেন ইখলাসের সাথে বলবেন খলুসিয়ত নিয়ে বলবেন নিয়ত সহি করে বলবেন বুখারী শরীফের একটা হাদিস বলি আমরা দ্বন্দ্ব বাড়াই না কমাই কথা বুঝে আসছে মুক্তাজায় হাল একটা আছে বালাগাত মানতে যুক্তিবিদ্যা যেটা এমনি অনেক দল পথ মত সাধারণ মানুষ দিশে হারা যাইব কোথায় এরপর আল্লাহ জ্ঞান দিছে বিবেক দিছে আকল দিছে জ্ঞানের কারণে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাত তাদের আকল আছে জ্ঞান আছে এই কারণে মানুষ শ্রেষ্ঠ বুখারী শরীফের হাদিসটা হলো ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আ'মালিকুম বাল ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়্যাতিকুম আল্লাহ বান্দার সিফা সুরুত দেখে না কি দেখে নিয়ত দেখে নিয়ত কলব কলবের অবস্থা কলবের খবর আল্লাহ জানেন কি জানেন না কেন আসছেন কি জন্য আসছেন আল্লাহ জানে কি জানে না এটা বললাম একটা হাদিস সর্বপ্রথম হাদিস যেটা শুরু করছে ইন্নামাল আমালু বিন্নিয়াত সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল নিয়ত যদি ভালো হয় ফল ভালো হবে নিয়তে ভেজাল ফল ভেজাল কথা বোঝাতে পারছি আমরা তো শিক্ষকতা করি শিক্ষকতা করলে তো এটা কথারও ওজন থাকতে হবে হ্যাঁ উনিশ বিশে কথা বলতে হবে নয় উনিশে কথা বললে সমস্যা যাই হোক আল্লাহ যেন আমাদেরকে কবুল করে সবাই বলে আমিন আমরা একটু মহব্বতে দুরুদ শরীফ পড়বো আপনারা রাজি আছেন সবাই রাজি আছেন আর এই ছোট বাচ্চারা যারা আছো হই সই ফাল্লা ফাল্লি লাফালাফি নেই আসছো দুই চারটা কথা বলবা দুই চারটা কথা শুনছো আরো দুই চারটা বলবো বাড়িতে নিয়ে যাওয়া লাগবো ও আজ এখানে রাইকে গেলে চলত না কথা বুঝে আসছে বাড়িতে নিয়ে যেতে সব শুই না মনে রাখবা যে কি পাইলাম দুই একটা কথা পাইছি নি যেটা আমল করলে এটার উসিলা আল্লাহ মাফ করতে পারে হ্যাঁ ওদের নাচ তার ফাল লাই লইব বুঝা না বুঝা ফাল দিও না যাক আমরা মহব্বতে দরুদ শরীফ পড়ব সবাই মহব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা আর মোহাম্মদ বলি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আমার তালে নাচে না নিজের তালে নাচতেছে এই দুনিয়ায় আমরা সবাই পরকালের পে
সিনজার ঠিক কিনা বলেন আমি আরেকটা মাহফিল কইরা আসছি এই জন্য আমার একটু দেরি হইছে কসবত আসছি তো তারা জানে যে কতক্ষণ না কখন তো আসতে আমার সাথে সাথে করবেন যতটুকু সময় আমরা বসি ঘন্টা সময় একটু সবাই মনটারে নরম করে আমরা মরব কি মরব না সবাই মরবেন মরণ লাগবে না আজরাইল মরছেনই আচ্ছা আমার সাথে সাথে আপনারা মহব্বতে পড়েন মহব্বতে পড়েন দরুদ শরীফ এমন এক আমল শুক্রবার দিন কিবারের কথা বলছি আসরের নামাজের পর মাগরিবের আগে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা এটাও একটা দরুদ অনেক দরুদ আছে কেউ যদি 80 বার পাঠ করে 80 বার পরে তার 80 বছরের গুনাহ মাফ জোরে জোরে কোন সুবহানাল্লাহ দেখ আমি বানায়া কইছি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি এই উম্মির বিশ্লেষণ সবাই সুন্দর বিশ্লেষণ জানে না উম্মি নবী অনেকে মনে করে যেটা এটা আমার নবীর সিফত اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما এমন তো দরুদ শরীফ পড়লে একবার দরুদ শরীফ পড়লে 10টা সওয়াব হয় কয়টা সওয়াব 10টা গুনাহ মাফ হয় কয়টা গুনাহ মাফ আল্লাহ মর্যাদারে 10 গুণ বাড়ায় দেয় কয় গুণ বাড়ায় দেয় লাভ না লস তাহলে আমরা মহব্বতে পড়ব সবাই আওয়াজ দি মনে করি যে আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল মনটা নরম হবে কি হবে না এরা ভাবতেছে দাদা আছে বাবা আছে আমি মরে যাব এই 10 বছরে 12 বছরে এই রকম অবুজ সন্তান কিশোর কবরের মধ্যে আছে না নাই দাদার আগে নাতি যায় কি যায় না আল্লাহ চাইলে কি জোর করে টাকা যাইব কথা বলবে শোন কি বলি এই দুনিয়ায় আমরা সবাই পরখানের প্যাসেঞ্জার কেউ বা আগে পরে যাইতে হবে গুরের ফার আল্লাহুম্মা সাল্লাত জবান খুলে মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা আল্লাহ তুমি তৌফিক দিও গুনাহ হইতে বাঁচিবা আল্লাহ তৌফিক দেওয়া লাগবে কি লাগবে না শয়তান আমাদের পিছনে আসে না নাই শয়তান কি চায় আপনারে আমারে খারাপ রাস্তায় নেবার লাগে ঠিক না কোন শয়তান ছায়া সমনিছে শয়তান যখন শয়তান হইছে ছায়া তায়া সময় নিছে মুরব্বি উঠবার চেষ্টা করতেছে যে যাক আল্লাহ উনারে তুলছে আই ডোন্ট লাভ হাসো না হাসো
استغفر الله সবাই মহব্বতে আবারো করে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা আল্লাহ তুমি তৌফিক দিও গুনাহ হইতে বাঁচিবার আমল করিতে দিও সুন্নত নবী মুস্তফার আল্লাহুম্মা সাল্লা জবান খুলে مولانا محمد وعلى مولانا من بدان بپشو پاکی اٹھارو مخلوقات اللہ تسبیح نبی جیر درود فرن تارا دن و رات اللہم صل علی محبت ہے وعلى آل سيدنا اكتو ذكر كر لا إله إلا لا إله إلا لا إله لا إله إلا الله اللهم بودور مدينة أمرا كمن جابو جانينا اللهم امر کم نے جاب جانینا او گو دویا کورن دویا لاللہ دویا دویا لاللہ نصیب کورن مدینہ اللہ الا اللہ اللہ لا إله بل حسبي ربي جل الله ما في قلبي غير هاي هاي نور محمد صلى الله نور لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا محمد رسول الله صلى الله عليه وسلم চোখ দুইটা বন্ধ করে নিজের জীবনের গুনাহগুলার কথা স্মরণ করে একটু ইসমে জাতির জিকির আমরা মহব্বতে করব সবাই মহব্বতে আমার সাথে বলেন আল্লাহ 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 আল্লাহ
مرحبا اللہ کا مبارک نام ہے اللہ کا مبارک نام ہے اللہ عاشقوں کا کام ہے ماشاءاللہ مرحبا اللہ ننتی نا جو پیلے دل تو زندہ ہو بہنا ہوا من جو من چند تارا اللہ ذکر کرے تارا اسمان زمین چندر تارا اللہ ذکر کرے تارا اللہ مانوش ہویا کہ نورے مانب ہویا مانب ہویا کہ نورے من اللہ نام تی جو پہنا مر مرشد چندر نا دیکھیلے بچے نارے پورا ون مر مرشد چندر نا دیکھیلے بچے نارے پورا ون ٹھنڈا ترک میں بھکھلا گئیلے ترک میں مخلہ گئیلے جالا ہوبے او بو شانتر نا دیکھیلے بچے نا رے بو رہن ماشاءاللہ مرحبا إِنَّ اللَّهَ
محمد رسول الله صلى الله عليه وسلم شباش جبان كل آواز دي بولي الحمد لله پیر کامل شاہ صوفی غلام صادق القادری رحمت اللہ علیہ شرونے پبیتری عرش شریفیر سمانیت سبھاپتی نوآپرا دربار شریفیر چھوٹو حضور قبلہ الحاج حضرت مولانا ابو موسیٰ القادری صاحب بارک اللہ فی حیاته و علمه و جهده و عمله شبائب العابین اپستیت علماء اکرام مربیان اعظام جواب بائرہ پردرار لرما و بھنرہ شکل رکتی امر سلام السلام علیکم ورحمت اللہ وبرکاتہ امرا رب کریم ایک دربار شکر دے کری جے اللہ تعالی دویا کوئی بایا کوئی آمد رکے دنیا شکل کج کرمتے کے اکتو رکھے اسکری جنات بغانے ایمانی نورانی اسلامی جلسائی اشار بشار شجک کر دیے جن شبائی جبان کل آواز دیا بلی الحمدللہ اور آواز دے بولن الحمدللہ شرب سشت دعا ہلو الحمدللہ شرب سشت دعا کی بیشی نارا سارا ہوئی ہلو بیرے لبنائی کسی کو اتاورتا ہم لشن ہاں ہاں آئی سنو شرب سشت دعا ہلو الحمدللہ ای جناتر بغانے بشتے پر ہم لکشین بزار نبی بولے چھے نتا دنیا جناتر بغان کیا بولے چھے نبی بولے چھے اللہ نبی حدیث بولے چھے اذا مررتم برياض الجنة فارتعوا قيل وما رياض الجنة قال حلق الذكر او المساجد اي حديث تك بججاي ایتا ہلو دنیا رجنہ تیرے بغان آواز دیا بولن سبحان اللہ ارے ایک حدیث اللہ رنبی بولے چین مجتمع قوم فی بیت من بیوت اللہ یتلون کتاب اللہ وَيَتَدَارَسُونَهُ نَزَلَتْ عَلَيْهِمُ السَّكِينَ سبحان اللہ کو امرن جرکنو کتاب لینا قرآن حدیث تکے بلا حلو آما دیر دائیت شنے بوزے آمال قرار دائیت حلو اپنا دیر ٹکھنا بولے کلاسر مطلب شروع ہو چھے امرہ سلمے در کے پرائی سلمے بجھے ترکن کلاس سل چھے شکو کی پرات چھے نارمی کی شک چھے بابر امر گبیر منجوب اللہ نبی حدیث شریفر مدد فرمان مجتمع قوم فی بیت من بیوت اللہ او یتلون کتاب اللہ مانوش جو کنے کتر ہوئی قرآن را آلو چنا شنے کسی را آلو چنا حدیث را آلو چنا جو کن مانوش شنے قرآن حدیث را آلو چنا جی جائے گار مد ہوئی
যেই মজলিসে কুরআনের আলোচনা হয় হাদিসের আলোচনা হয় এটা দুনিয়ার জান্নাতের বাগান হয়ে যায় জোরে জোরে কোন সুবহানাল্লাহ কুরআন হাদিসের আলোচনা হচ্ছে না আমরা আয়াত কারীমা তেলাওয়াত করছি ওই কিতাব থেকে আমরা করছি আল্লাহ তাআলা যে কিতাবের মধ্যে ফরমান প্রথমে আল্লাহ বলেছেন আলিফ লাম মিম অর্থ কেউ জানে না এমন কিতাব আল্লাহ আপনারে আমারে দিয়েছে 104 খানা কিতাব আসমানি কিতাব চার খানা হলো প্রধান কিতাব 104 খানার মধ্যে প্রধান হলো চার খানা এর মধ্যে শ্রেষ্ঠ কিতাবের নাম হলো আল কুরআনুল কারীম ঠিক না বলে বুঝতেছেন না আপনারা খুব কঠিন কথা সহজ ওই কুরআনে কারীমের মধ্যে আমার আল্লাহ ঘোষণা করেন আলিফ লাম মিম আল্লাহ তাআলা ভালো জানেন এর অর্থ কি অনেকে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন আলিফে আল্লাহ লামে জিব্রাইল মিমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু অনেকে বলেছেন ওয়াল্লাহু আ'লামু বিমুরাদ আসল কি অর্থ আল্লাহ তাআলা ভালো জানেন দুনিয়ার কেউ জানে না এই দ্বারা আল্লাহ কি বুঝিয়েছেন আল্লাহ ওই কিতাবের মধ্যে ঘোষণা করেন যালিকাল কিতাব লা রাইবা ফি আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন ওই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই কি নাই ভুলের কথা বলছে না ভুল আরেক জিনিস সন্দেহ লা রাইবা ফি লা শুবহাতা ফি লা শাক্কা ফি জোরে জোরে বলি সুবহানাল্লাহ ওই কালাম এমন গ্রন্থ কুরআন একটা হরফ পড়লে 10টা সওয়াব একটা হরফ পড়লে কয়টা সওয়াব কয়টা সওয়াব এই যে পড়লাম মিনহা খালাকনাকুম ওয়ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা শুরুতে আমরা আউযু বিল্লাহ পড়ছি বিসমিল্লাহ পড়ছি কারণ কোরআন শরীফ পড়তে হলে শুরু করতে গিয়ে আউযু বিল্লাহ পড়া লাগে বিসমিল্লাহ পড়া লাগে আর যে কোনো ভালো কাজ করবেন যে কোনো ভালো কাজ করবেন কাজের শুরুতে আমরা পড়ি বিসমিল্লাহ ঠিক কিনা বলেন কারণ হাদিস আসছে কুল্লু আমরি জিবালিন লাম ইউবদা বিলহামদুলিল্লাহ আও বিসমিল্লাহ ফাহুয়া আবতা যে কোনো ভালো কাজ এই ভালো কাজের আগে যদি ভালো কাজটা যদি বিসমিল্লাহ দ্বারা শুরু না হয় অথবা আলহামদুলিল্লাহ বলে শুরু না করা হয় এইটা অপূর্ণতাকে পূর্ণ হয় না জোরে জোরে কোন সুবহানাল্লাহ বিসমিল্লাহ বলবো কোথায় সকল ভালো কাজে লাগে সকল কি কাজে লাগে শিখে নেই সব ভালো কাজে লাগে বিসমিল্লাহ বলবো চুরি যে সময় করবেন চুরি করা তো নিষেধ চুরি করার আগে বিসমিল্লাহ বলা হলো না এটা বলছি বলছি ভালো কাজ রাখে চুরি করা কি ভালো কাজ মিথ্যা কথা বলা ভালো কাজ ওইখানে বিসমিল্লাহ নাই আচ্ছা গভীর মনোযোগ বাবার আমার কুরআন তেলাওয়াতের শুরুতে আমরা আউযু বিল্লাহ পড়ছি বিসমিল্লাহ পড়ছি বিসমিল্লাহ পড়ি নাই বিসমিল্লাহ পড়লে কি সওয়াব শুনবেন
না ভাল লাগতেছে না কিছু গজল টজল গাইবার কাম কিছু ফাল্লা ফাল্লি শুরু করলে আবার একটু শরীর গরম থাকে ভ্যারাইটিস মানুষ তো হ্যাঁ আমরা তো বিভিন্ন জায়গায় যাই অনেক জায়গায় গেলে হুজুর জিকির 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 বিসমিল্লাহ বললে কি সওয়াব আল্লাহর নবী হাদিসে বলেছেন যেই ব্যক্তি একবার বিসমিল্লাহ শরীফ পাঠ করবে আল্লাহ তার আমল নামার মধ্যে 10,000 সওয়াব লিখে দিবে জোরে জোরে কন সুবহানাল্লাহ কয়বার পড়লে কয়বার পড়লে সওয়াব নি শেষ আছে গুনাহর তো শেষ নাই একবার বিসমিল্লাহ শরীফ পাঠ করলে আল্লাহ তার আমল নামার মধ্যে 10,000 সওয়াব লিখে দেয় জোরে জোরে বলি সুবহানাল্লাহ শুধু তাই নয় আল্লাহ 10,000 গুনাহ মুছে ফেলে জোরে জোরে কই সুবহানাল্লাহ আর মর্যাদারে আমার আল্লাহ 10,000 গুণ বাড়ায়া দেয় জোরে জোরে বলি সুবহানাল্লাহ মহব্বতে বলি আল্লাহুম্মা সাল্লা জুরে জুরে উড়ে যাও রে রাতের হাওয়া উড়ে যাও মদিনা মোদের সালাম পৌঁছাই দিও নূর নবীজির পাক রওজায় আল্লাহুম্মা সাল্লা মাশাআল্লাহ وعلى أهل سيدنا غبير منجوب الله نبي خطبة دبن بھاشن دبن شكر بارك মসজিদের খতিব সাহেব ইমাম সাহেব খুতবা দেই কি দেয় না তিনটা সিঁড়ি আছে কয়টা সিঁড়ি খাটের আছে আবার ইট সিমেন্ট বালু দিয়েও আছে খাটের একটা সুন্নাত বাবার আমার আল্লাহর নবী খুতবা দিবেন বা শুনবেন রহমতুল লিল আলামিন নবী প্রথম সিঁড়িতে পা রাখলেন বললেন আল্লাহুম্মা আমিন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন বললেন আল্লাহুম্মা আমিন তৃতীয় সিঁড়িতে পা রাখলেন বললেন আল্লাহুম্মা আমিন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আগে তো আমরা আপনাকে এমন ভাবে আমিন 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 বলতে শুনি নাই ইয়া রাসূলুল্লাহ নবী গো কি জন্য আপনি আমিন বললেন যদি আমাদেরকে বলতেন সাহাবায়ে কেরামের শুনতে মন চায় আমাদের শুনতে মন চায় কি চায় না কেন প্রশ্ন শুনতে মন চায় না আপনারা ঘুমো ধরতেছে এই তাবার টাবার গরম করে রেখো ঠান্ডা হয়ে যেতেছে আল্লাহর নবী বললেন আমিন সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি কি জন্য আমিন বললেন আল্লাহর নবী বলল ও আমার সাহাবারা
আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম জিব্রাইল আমিন আয়েশা আমারে বলল ইয়া রাসূলুল্লাহ যে মজলিসে দুরূদ শরীফ পাঠ করা হয় আপনার উপর দুরূদ পড়া হয় কথা বুঝাইতাছি কি লাননি আরে আপনারা বুঝেননি ঘুমায়েন না অল্প সময় যে মজলিসে আপনার নাম উচ্চারণ করা হয় সুবহানাল্লাহ কোন কার নাম মুহাম্মদ মুহাম্মদ নাম শোনা মাত্র বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ কোন নাম অর্থাৎ মুহাম্মদ নাম শুনলে দুরূদ শরীফ পড়া লাগে কি পড়া লাগে দদা বিসর্গ থাকে না বাংলাতে না বইলা দিছে মুহাম্মদের পরে দদা বিসর্গ মানে মুহাম্মদ নাম আসছে তুমি দুরূদ শরীফ পড়ো মুহাম্মদ এরপরে দদা বিসর্গ আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা দন্ত স আকাশ সা বিসর্গ এরা দিও ওই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংক্ষিপ্ত রূপ পুরা রূপ না আল্লাহর নবী জানাইয়া দিল ও আমার সাহাবারা আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম জিব্রাইল আমিন আয়েশা আমারে জানাইয়া দিল নবী গো যে মজলিসে আপনার নাম উচ্চারণ করা হয় যে মজলিসে আপনার নাম নেওয়া হবে মুহাম্মদ নাম শোনা মাত্র যে আপনার উপর দুরূদ শরীফ পড়বে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও দুরূদ শরীফ অনেক দুরূদ আছে যেই ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করবে না তার মত হতভাগা আসমানের নিচে জমিনের উপর নাই আমি নবী সাক্ষী থাকলাম আমি পড়লাম আমিন জুরে জুরে কন সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা করবারে বার হায় রহি আল্লাহুম্মা সাল্লি আলা হায় রে দুরুদ হইলে খুশি করবে নবী পার হায় রে দুরুদ করবে নবী পার আল্লাহুম্মা সাল্লি আলা বার হায় রে আল্লাহুম্মা সাল্লি আলা হযরত হামজা আলা প্রেমিক ছিল নবীর প্রণ জীবন দিল সুবহানাল্লাহ বলেন আমার আগে যিনি আলোচনা করছেন উনি এই বিষয়টা কিছুটা বইলা গেছে আরে নবীর জন্য জীবন দিল আরে ফেরেশতারা গোসল করাই আসমানের মাজার হায় হায় ফেরেশতারা গোসল করাই আসমানের মাজার আল্লাহুম্মা সাল্লি আলা বার হায় রে আল্লাহুম্মা সাল্লি আলা হযরত ওয়াশ কুরুনি আশেক ছিল আরে নবীর জন্য দাম দান দিল আরে দয়াল নবী দিলেন তাকে জুব্বা উপহার হায় হায় দয়াল নবী দিলেন তাকে জুব্বা উপহার আল্লাহুম্মা সাল্লি আলা হায় রে আল্লাহুম্মা সাল্লি আলা এই কি চাপনা শুনছেন ওয়াইসুল কারনি উনি তাবেঈ খায়রুত তাবেঈন উনি সাহাবী না তাবেঈ উনি ওনার এই চর্ম চক্ষে নবী দেখেন নাই
নবীজিকে যারা এই বাচ্চারা কথা বলে নবীজিকে যারা ঈমানের ঝুঁকে দেখেছেন তারা হলেন সাহাবী কিসের ঝুঁকে ঈমানের ঝুঁকে আবু জাহেল তো আমার নবীরে দেখছে দেখে নাই আবু জাহেল দেখছে না নবীরে ঈমানের ঝুঁকে দেখে নাই মহব্বতের নজরে আমার নবীকে দেখে নাই এইজন্য সাহাবী হতে পারে নবীজিকে যারা দেখছেন তারা হলেন সাহাবী তারা কি সমস্ত সাহাবীরা জান্নাতি জোরে জোরে বলে সুবহানাল্লাহ সাহাবীরা কি জান্নাতি তাদের সম্পর্কে সমালোচনা করা যাবে না মন্তব্য থেকে বিরত থাকতে হবে সাহাবীদের মধ্যে যুদ্ধ হইছে দ্বন্দ্ব হইছে মিল মিলের অমিল ছিল সাহাবীদের মধ্যে ছিল কিন্তু আমরা উনাদেরকে মন্তব্য করতে পারবো না কে ভালো ছিলেন ভালো সাইড আলোচনা করতে হবে মন্দ সাইড বলাই যাবে না এরা আমাদের ক্ষমতা নাই এইখানে কথা বলা আদালত নিয়ে কথা বলা যা হ্যাঁ সমস্যা আছে হ্যাঁ পারা যায় আমরা কথা বলতে পারবো না বাবারা আমার নবীজির নাম যখন আমরা শুনবো তখন কি বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর মনোযোগ হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের একজন উম্মত 200 বছর হায়াত পাইছে কত বছর কত বছর 200 বছর হায়াত পায়া আর জিন্দেগিতে ভালো কোনো আমল করে নাই জিন্দেগিতে ভালো কোনো আমল সে করে নাই লোকটা মারা গেল মারা যাওয়ার পরে আমার আল্লাহ ডাক দাও মুসারে বলল মুসা গো তোমার একজন উম্মত মারা গেছে তুমি তাড়াতাড়ি যাও তার দাফন কাফনের ব্যবস্থা করো জোরে জোরে কোন সুবহানাল্লাহ হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম গেলেন যাওয়ার পরে নানান মানুষ নানান কথা বলতেছে এবারে নামাজ নাই রোজা নাই ভালো কোনো আমল নাই আল্লাহর হুকুম যাও দাফন কাফনের ব্যবস্থা করো দাফন কাফনের পরে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম সেজদায় পড়া আল্লাহর দরবারে কাঁদে আর বলে মাবুদ গো তুমি কি জন্য এই উম্মতের জানাজার জন্য আমারে পাঠাইলা মানুষ তো এই লোকটারে নিয়ে নানান ধরনের মন্তব্য করতেছে সুবহানাল্লাহ বললাম আমার আল্লাহ ডাক দা বলল ও জলিল কদর পয়গম্বর মূসা নবী তার আমল নামার মধ্যে ভালো কোনো কাজ নাই কিন্তু সে এমন একটা কাজ করেছে যেই কাজের উপর আমি আল্লাহ খুশি হইয়া তারে জান্নাতি বইলা ঘোষণা দিছি জোরে জোরে কর না সুবহানাল্লাহ কি কাজ শোনার দরকার আছে না নাই কি কাজটা করলো আল্লাহ খুশি হয়ে গেছে ও আমার বাবারা আল্লাহ এক এক বান্দারে এক এক ভাবে এক একজন এক একটা উসিলা আল্লাহর কাছে মাফ পাইব সুবহানাল্লাহ কর না হাদিস শরীফের মধ্যে আসছে গল্প কাহিনী না বনি ইসরাইলের এক ব্যক্তি 99টা খুন করার পরেও জান্নাতি সুবহানাল্লাহ কয়টা খুন করছে 99 খুন করার পরে চিন্তা করতে লাগলো আমি তো 99টা খুন করছি আল্লাহ আমারে মাফ করবনি জানার জন্য বের হইছে হাঁটতে 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 এক আবেদের কাছে গেছে আবেদ আবেদ কাহাকে বলে লেখাপড়া জানে না এলেম কালাম নাই আমল করতে 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 তার মর্যাদা অনেক উপরে চলে গেছে আমল কইরা ও আমার বাবারা বন্ধুরা আল্লাহর জমিনে এমন কিছু বান্দা আছে রে ভাই রাত্রের শেষ ভাগে দুনিয়ার সকল মানুষ যখন ঘুমা
আল্লাহর ওই বান্দারা না ঘুমায়া আমার আল্লাহর সঙ্গে কথা বলে জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আরে দুনিয়ার সকল ঘরের দরজা জানালা যখন বন্ধ হইয়া যা আমার আল্লাহর রহমতের দরজা খুইলা যা সুবহানাল্লাহ কন্না ওই সময় তারা আল্লাহর কাজ করে আল্লাহর দরবারে যখন হাত তুলে আমার আল্লাহ প্রথম আসমানে চইলা আসে প্রথম আসমানে আয়েশা দুনিয়ার বান্দারারে ডাকে আর বলে ও আমার বান্দারা কে আছো রে আমি আল্লাহর কাছে জীবনের গুনাহ মাফ চাইবা আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দেব জোরে জোরে কন্না সুবহানাল্লাহ প্রথম আসমানে এসে ডাকে আর বলে বান্দা কে বিপদের মধ্যে পড়ে আছো আমি আল্লাহর কাছে বলো আমি আল্লাহ তোমার বিপদ থেকে উদ্ধার করব তোমার বিপদ আমি আল্লাহ দূর করে দিব জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আমার আল্লাহ ডাকদা বলে বান্দা রে কে আসরে রিজিক চাও আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করব জোরে জোরে কন্না সুবহানাল্লাহ ফিফরারে কোদিন আমরা মাংস ফুলাও খাওয়াইছি ফিফরা চিনেন তো সবাই আল্লাহ তারেও খাওয়া তারেও গাছের পাখি সকালবেলা যা বিকালবেলা পেট ভরে বাসার মধ্যে চলে আস সুবহানাল্লাহ কও নিজেও খা বাচ্চারেও খাওয়া ঠিক কিনা বলি গভীর মনোযোগ নিরানব্বই খুন করার পরে তার মনের মধ্যে একটা ইচ্ছা আসলো আল্লাহ আমারে মাফ করবুনি আবেদের কাছে গেছে আবেদের এলেম কালাম নাই কুরআন হাদিস জানে না আন্তাজ কইরা ওই বেড়ারে যখন কইছে আবেদ রে আমারে আল্লাহ মাফ করবুনি আমি তো নিরানব্বইটা খুন করছি আবেদে কো তোমার মতো নিরানব্বই খুন করেন ওয়ালা ব্যক্তির যদি আল্লাহ মাফ কইরা দে আর আল্লাহ মাফ কারে করত না তোমার মতো অপরাধী রে আল্লাহ মাফ করবে না জোরে জোরে কন সুবহানাল্লাহ বনি ইসরাইলের ওই ব্যক্তি এই আবেদ রে খুন কইরা খুন হইছে তার 100 সেঞ্চুরি রান 100 নিছে তোমরা নাও রান এবেড়া খুন করতে করতে 100 করছে সেঞ্চুরি 100 খুন করার পরে মানুষ দেখলে জিজ্ঞাসা করে ও আমার বাবারা বন্ধুরা আমি তো একটা মাসআলা জানতাম চাই বলে কি মাসআলা বলে 100টা খুন করছি আল্লাহ আমারে মাফ করবনি সুবহানাল্লাহ কোন বাজানো আমার বান্দা যখন গুনাহ করে গুনাহ করার পরে যখন তওবা করে কি করে বান্দা গুনাহ করে গুনাহ করার পরে যখন তওবা করে এই বান্দাটারে আল্লাহ কেমন ভালোবাসে একটা উদাহরণ দিয়া বুঝাই খারাপ লাগতেছে মা জিকির করতাম আরে পড়ে তোর যখন ঘুমো না ধরে মাঝে মধ্যে করুন আচ্ছা ও আমার বাবারা বন্ধুরা এক ব্যক্তি মরুভূমির দেশ যাইতে যাইতে এমন জায়গার মধ্যে গেছে বাজানো আমার হঠাৎ করে এমন জায়গা যেই জায়গার রাস্তা চিনে না কোন দিকে যাইতে হবে কই যাইতে হবে এমন জায়গার মধ্যে যাওয়ার পরে তার উঠতেই কাছে নামছে নামার পরে এই উটের মধ্যে তার পানি তার খাবার তার সবকিছু হঠাৎ করে ছায়া দেখে উট নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ উট হারাইয়া পেরেশানি শেষ নাই আহারে এমন জায়গার মধ্যে আইছি জায়গা চিনি না সাথে যে খাবার আছে খাবারও নাই পানিও নাই এখন পানির কথা লাগলে পানি পাই কই পানির অফর নাম জীবন পানি না সারা তো চলা যায় না গভীর মনোযোগ বাবার আমার এই বান্দা উঠ হারাইয়া পেরেশান হয়ে গেছে চিন্তা আর চিন্তা হঠাৎ করে ছায়া দেখে তার উঠটা সামনে কনসেন এই মিয়ারা যারা বড় বড় লটারি ফানা মানুষ বেশি আনন্দ কাঁদে
বেশি আনন্দ হইল মানুষ কান্দা দে শ্রদ্ধা ফানে এসা করে বাবা রে এই কোটি কোটি তাহার লটারি আমার লাগি গেছে গা হ্যাঁ দেখছনি আমি সগির হুশে আমার তো বড় লটারি লেগে গেল গা কান্দা দিছে চোখদা পানি এসে গেছে ওই উট হারানো ব্যক্তি যখন উট পাইল তার খাবার তার মাল তার সবকিছু সাওয়ারিটা পাওয়ার পরে আনন্দে সে বলল ও আমার মাওলা মাওলার সে বলল মাওলা তুমি হইলা আমার বান্দা আর আমি হইলাম তোমার রব জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ কথাটা উল্টা বইলা ফেলছে কইবার কথা আছে আল্লাহ তুমি হইলা আমার মাওলা তুমি আমার মনিব আমি হইলাম তোমার গোলাম তুমি হইলা আমার মাওলা আমি হইলাম তোমার বান্দা আনন্দে উট হারে উট পাইয়া কো আল্লাহ আমারে বাঁচাইছে নাইলে তো আমার সব হই গেছিন রাস্তাও চিনি না আমার যানবাহনও নাই খাবার টাবার কিচ্ছু নাই এমন অবস্থার মধ্যে পায়া আনন্দে এই কথাটা বলছে আমার আল্লাহ বলে বান্দা গুনাহ করবেন গুনাহ করার পর বান্দা যখন গুনার কথা স্বীকার করে বন্ধুর কাছে না বাবার কাছে না মার কাছে না কেউর কাছে নয় বান্দা গুনাহ করার পরে রব্বে কারীমের দরবারে যখন তওবা করে তওবা মানে গুনার কথা স্বীকার করে আর কো আল্লাহ আমার গুনার খবর তো আমি জানি আমার বাবা জানে না মা জানে না ভাই জানে না বন্ধু জানে না আমার ঘরের খবর আমার মনের খবর আমার গুনার খবর আমার পরিবার জানে না ছেলে জানে না মেয়ে জানে না সমাজ জানে না সমাজ যদি জানতো সমাজ থেকে আমারে বাইর করে দিত আল্লাহ তুমি তো জানো সুবহানাল্লাহ বল আল্লাহ জানে কি জানে না আল্লাহ তুমি আমারে মাফ করে দাও আমি আর গুনাহ করব না শয়তানের দুকাই বইরাই গুনাহ করছি রে আল্লাহ আমারে তুমি মাফ করে দাও জানি তোমার নাম রহমানুর রহিম তোমার নাম গাফফার তোমার নাম সাত্তার জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এই কথা যখন বান্দা কো গুনাহ করছে বান্দা গুনাহ স্বীকার করে আল্লাহর কাছে যখন তওবা করে আর এটা যদি তাওবাতুন নাসুহা হয় আমার আল্লাহ কোরআনে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা জোরে জোরে কোন সুবহানাল্লাহ ও আমার বাবারা বন্ধুরা গভীর মনোযোগ তওবা কবুলের জন্য চারটা শর্ত আছে গুনার কথা স্বীকার করলাম গুনার জন্য অনুতপ্ত হইলাম আল্লাহর কাছে গুনাহ স্বীকার কইরা আল্লাহরে বলবো আল্লাহ শয়তানের দুকাই ফইরা বন্ধু বান্ধবের দুকাই ফইরা গুনাহ করছে গো আল্লাহ তোমার নাম তো রহমান তোমার নাম রহিম তোমার নাম গাফফার আল্লাহ তোমার গাফফারিয়তের খাতিরে তুমি আমি বান্দারে মাফ কইরা দাও আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না নবী আমার হাদিস শরীফের মধ্যে বলেন আত্তাইবু মিনাজ জাম্বে কামাল্লা জাম্বালা গুনাহ থেকে তওবাকারী ব্যক্তির আমল নামার মধ্যে কোনো গুনাহ থাকে না গাফুরুর রাহিম নাম আল্লাহ হু আল্লাহ রহমানুর রাহিম গভীর মনোযোগ বলছিলাম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত তার আমল নামার মধ্যে নামাজ নাই রোজা নাই ভালো কোনো কাজ নাই মারা যাওয়ার পরে আল্লাহ ডাক দেখো মূসা যাও 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 তার জানাজার দাফন কাফনের ব্যবস্থা করো দাফন কাফন কইরা আল্লাহর দরবারে সেজদায় পড়ে মূসা কান্দে আর কো আল্লাহ কোন আমলের কারণে তুমি এই বান্দারে মাফ করছো গো আল্লাহ আমারে যদি কো জানতো চাইছে আল্লাহর কাছে কার কাছে জানতো চাইছে একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবারা আমার একটু মহব্বতে ইসমে জাতের জিকির করব সবাই করতে পারবেন আরে পারবেন তো বে তো গণ কোন না আপনারা যে গণ মারেন হ্যাঁ এক দাব দূরে দূরে দিও এই গণ লাগাইলে ফসল ভালো একটু আমরা ইসমে জাতির জিকির করব চোখ দুটো বন্ধ করে নিজের জীবনে গুনাহগুলো স্মরণ করে মহব্বতে ভরে আল্লাহ 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 Allah, Allah, kya mubarak naam hai Allah, Allah, aashiq ko ka kaam hai Allah, 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 Allah Tu ya mare Allah Allah naam ti dore tu ya mare Allah 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 naam ti jable Allah Allah naam ti jable কলব গবে সাগা তুয়া মারে ডাকরে বান্দা তুয়া মারে মাশাল্লাহ মারহাবা হাই বড় পীর আব্দুল কাদির জিলানির জিলানিয়ে হাই বড় পীর আব্দুল কাদির জিলানির জিলানিয়ে আল্লাহ 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 পানি হাই বগরপির আব্দুল কাদির জিলানির জিলানি আল্লাহ 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 জিলানিতে জন্ম তোমার তরিকা গই কাদেরিয়া জিলানিতে জন্ম তোমার তরিকা গই কাদেরিয়া আবু সালে জঙ্গি মুসা তোমারি হই পিতা আল্লাহ 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 মাশাআল্লাহ উম্মুল খায়ের মা ফাতেমা উম্মুল খায়ের মা ফাতেমা তোমারি হই জননী হাই ভরপির আব্দুল কাদির জিলানির জিলানি আল্লাহ 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 রমজানেরি প্রথম রাত্রে তোমার শুভ জন্ম হয় রমজানেরি প্রথম রাত্রে তোমার শুভ জন্ম হয় দিনের বেলা খাওনে দুধ এই তো তোমার রোজা হয় আল্লাহ 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 মাশাআল্লাহ মারহাবা লা ইলাহা
إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أمر الله جلاله دلو موسى أمر بنداي بنكتا عمل كرسه যে আমলের কারণে আমি আল্লাহ খুশি হয়ে গেছি জোরে জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 99 খুন করার পরে 100 খুন কইরা এই বেটা জান্নাতি সুবহানাল্লাহ বল সুবহানাল্লাহ এই বেটা জান্নাতি বনি ইসরাইলের একজন মহিলা খারাপ মহিলা বাবার আমার হাদিস শরীফের মধ্যে আসছে ওই মহিলা দেখে একটা কুকুর পানির পিপাসা তার জিহ্বা বের হয়ে গেছে পানি পাচ্ছে না পানি পান করতে পারে না কুয়ার নিচ থেকে কুকুরের পানি তোলা সম্ভব না দয়া হইছে কুকুরের প্রতি সে কুকুরটারে পানি পান করাইছে ও আমার বাবারা বন্ধুরা আল্লাহ তাআলা খুশি হইয়া ওই মহিলার জীবনের গুনাহ maaf করে দিয়েছে জোরে জোরে কোন সুবহানাল্লাহ সৃষ্টির সেবা স্রষ্টার সেবা সৃষ্টির সেবা স্রষ্টার সেবা হাদিসে আছে আল খালকু ইয়ালুল্লাহ সৃষ্টি জগৎটা হলো আল্লাহর পরিবার সৃষ্টি জগৎ কার পরিবার আল্লাহ সৃষ্টি জগৎ কার পরিবার আল্লাহ ও আমার বাবারা বন্ধুরা গভীর মনোযোগ আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ফরমান ইরহামু মান ফিল আরদি ইয়ারহামকুম মান ফিস সামা ও দুনিয়ার মানুষ তোমরা যদি আমার সৃষ্টির প্রতি দয়া করো রব্বে কারীম নবীজি বলেন ও দুনিয়ার মানুষ তোমরা যদি আল্লাহর সৃষ্টির প্রতি দয়া করো আসমানের মালিক তোমাদেরকে দয়া করবে জোরে জোরে কোন সুবহানাল্লাহ কিসে আচ্ছা বাবারা আমার হাসরের দিন বলিবেন খোদা হে আদম সন্তান তুমি মরে সেবা করো নাই যবে চিনো রূপে অজ্ঞান হাসরের দিন আল্লাহ ডাকদা বলবে বান্দা আমি অসুস্থ ছিলাম তুমি আমার সেবা করো নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বান্দা কইবে আল্লাহ তুমি কও কিটা আমরা অসুস্থ হইলে আল্লাহ আমাদের সুস্থ করে ঠিক কিনা বলেন আমাদের ব্রাহ্মণবাড়িয়ার কবি কবি আব্দুল কাদির আশুগঞ্জ বাড়ি আড়াইশিদা এখানে আমি চাকরি করছি কবির বাড়িও দেখলাম এই কবি কবিতাটা লিখছে এটা একটা হাদিসের আলোকে উনি কবিতাটা লিখছেন হাদিস শরীফে আছে আল্লাহ বলবেন বান্দা আমি অসুস্থ ছিলাম তুমি আমার সেবা করো নাই তো বান্দা কইবে আল্লাহ এটা আবার কিভাবে এটা কি সম্ভব নাকি তুমি অসুস্থ এরকম বেলা অসুস্থ হইছে আমরা তুমি আমরারে সুস্থ করছো কি কো আমার আল্লাহ ডাকদা বলবে বান্দা আমার বান্দা অসুস্থ ছিল তুমি যদি আমার অসুস্থ বান্দার সেবা করতা আমি আল্লাহরে পাইতা সুবহানাল্লাহ বল না আল্লাহ আরো বলবে বান্দারে আমি খোদার তো ছিলাম তুমি আমারে খাবার দেও নাই বান্দা কইবে আল্লাহ কও কি তুমি দিলে আমরা খাইছি রিজিকের মালিক কে আল্লাহ আমার আল্লাহ বলবে বান্দারে তোমার পাশে আমার আরেকটা বান্দা ছিল তার পেটে খাবার ছিল না ওই ব্যক্তি মুমিন না ওই ব্যক্তি মুমিন না ওই ব্যক্তি মুমিন না তার পাশে আরেক ভাই পেটের মাঝে খাবার নাই আর এই বেটা 100 কা এই ব্যক্তি মুমিন না মানুষ মানুষের জন্য মানুষ কার জন্য ও আমার বাবারা বন্ধুরা গভীর মনোযোগ বলছিলাম আল্লাহ তাআলা ডাক জানাইয়া দিল মুসা
তোমার এই উম্মত তাওরাত কিতাব পড়তো এই কিতাবের মধ্যে যেখানে আমার নবীর নাম পাইতো মোহাম্মদ নবী আসবে এটা সব কিতাবে ছিল মোহাম্মদ নবীর নাম পাইলি মহব্বতের সাথে চুম্বন করত আমি আল্লাহ খুশি হইয়া তার জীবনের গুনাহ মাফ করে দিছি জোরে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ পারে কি পারে না বলছিলাম প্রথম সিঁড়িতে পা রাখলেন বললেন আল্লাহুম্মা আমিন মনে আছেন আপনারা আমার মনে আছে কুনডা কুন জায়গা শেষ হইছে আবার কোথায় জিজ্ঞেস করে দিছো দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন আল্লাহর নবী বললেন আল্লাহুম্মা আমিন সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ আপনি যদি দ্বিতীয়বার আমিন বললেন আগে তো আমরা এরকম শুনি নাই যদি দয়া করে বলেন গো নবী কি জন্য আমিন বললেন আল্লাহর নবী সাহাবা ইকরামদেরকে জানায় দিল ও আমার সাহাবারা জিব্রাইল আইসা বইলা গেছে ইয়া রাসূলুল্লাহ যারা রমজান মাস পাইলো রমজান মাস পায়া রমজানের রোজা রাইখা রমজানের প্রথম 10 দিন রহমতের মধ্যের 10 দিন হইল মাগফিরাতের শেষের 10 দিন হইল মুক্তির আউয়ালুহু রাহমা আউসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইতকুম মিনান নার এই রকম রমজানের মতো রহমত বরকত মাগফিরাতের মাস পাইয়া যে ব্যক্তি জীবনের গুনাহ মাফ করাতে পারলো না তার মত হতভাগা আসমানের নিচে জমিনের উপর নাই জোরে জোরে বলি সুবহানাল্লাহ আমি নবী বললাম আমিন সামনেরটা রজব মাস এটা হলো জুমাদাল আখিরা 1444 হিজরি আমরা জমাদিউ সানিও বলে অনেকে জমাদিউ সানি জুমাদা সানিয়া এরপরে আসবে রজব শাবান রমাদান রমজান মাস রমজান অর্থ হইলো জ্বালায়া দেওয়া পুরাইয়া দেওয়া রমজানের রোজা বান্দার গুনারে জ্বালায়া দে পুরাইয়া দে রমজান মাস পায়া যে জীবনের গুনাহ মাফ করাতে পারে নাই তার মত হতভাগা আসমানের নিচে জমিনের উপর নাই জোরে জোরে কোন সুবহানাল্লাহ নাম্বার 3 তিন নম্বরটা শোনার দরকার আছে না একটা বলছি নবীজি বলছেন যে মজলিসে জিব্রাইল বলছে ইয়া রাসূলুল্লাহ আপনার নাম শোনার পরে যে দুরূদ পড়বে না তার মত বখিল আসমানের নিচে জমিনের উপর নাই নবীজির নাম শুনছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ পড়তেন রমজান মাস পাইছেন রমজানের হক আদায় করে রোজা রাইখা জীবনের গুনাহ মাফ করতেন আল্লাহ রোজা দিছে নাম্বার 3 নবীজি বললেন আমিন সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ কি জন্য বললেন নবী আমার ডাকদা বললেন জিব্রাইল আয়েশা মা জানায় গেছে যেই ব্যক্তি তার পিতা মাতা দুইজনকে পাইলো অথবা একজনকে পাইলো মা বাবার খেদমত করে জান্নাত অর্জন করতে পারলো না আল্লাহর নবী বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা তোমার বাবা তোমার মা তোমার জন্য জান্নাত তোমার বাবা তোমার মা তোমার জন্য জাহান্নাম মা বাবা যদি সন্তুষ্ট আল্লাহ সন্তুষ্ট মা বাবা রাজি আল্লাহ রাজি মা বাবার দোয়া সন্তান আল্লাহর ওলি হবে যদি বুঝতে আমি তার প্রমাণ জোরে জোরে বলেন ঠিক কিনা বাবারা আমার বাবারা আমার ও আমার বাবারা বন্ধুরা বাজার করে আছে বাবাজার করে আছে মা বাবার খেদমত আল্লাহর এবাদত নামাজ যেমন এবাদত নামাজ যেমন ফরজ রোজা যেমন এবাদত রোজা যেমন ফরজ হজ যাকাত যেমন ভাবে ফরজ মা বাবার খেদমত সন্তানের জন্য ফরজ মা বাবার খেদমত সন্তানের জন্য এবাদত জোরে জোরে কোন সুবহানাল্লাহ মা বাবার খেদমত করতে আমরা রাজি আছি আমরা সবাই রাজি আছি মা বাবার দিকে মহব্বতের নজরে তাকাইলে আল্লাহ কবুল হজের সওয়াব দেয় সহজ কথা না
সন্তান যদি মহব্বতের নজরে মা বাবার চেহারার দিকে তাকা কবুল হজের সওয়াব সাহাবা কও ইয়া রাসূলুল্লাহ কেউ যদি 100 বার মা বাবার চেহারার দিকে মহব্বতের নজরে তাকা আল্লাহ নবী বলল 100 বার মহব্বতের নজরে যদি সন্তান মা বাবার চেহারার দিকে তাকা আল্লাহ 100 টা কবুল হজের সওয়াব তার আমলনামার মধ্যে দান করবে জোরে জোরে বলি সুবহানাল্লাহ এই মা বাবার সাথে যেন আমরা বেয়াদবি না করি ও আমার বাবারা বন্ধুরা শেষ কথা যে আয়াতি কারিমা তেলাওয়াত করেছিলাম ওদিকে আলোচনা হয় নাই আপনারা মনে করছেন এক ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা আস্তে আস্তে কথা কই আলোচনা করি আর আওলা রুন্ডি এটা নিজেও পছন্দ করি না কথা শুনবে কিছু শিখবে আমল করবে ঠিক কিনা বলেন সংশোধন হওয়া লাগতো না ও আমার বাবারা বন্ধুরা গভীর মনোযোগ যে আয়াতে কারিমা আমি পাঠ করেছিলাম আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন ও দুনিয়ার মানুষ এই মাটি থেকে আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি মিনহা খালাকনাকুম কবর যে মাটি দেন তিন মুষ্টি দেন না কি কর মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আমার আল্লাহ ডাকতে বলে ও দুনিয়ার মানুষ এই মাটি থেকে আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি এই মাটির মধ্যে আবার আমি আল্লাহ ফিরে আনবো মৃত্যু দিয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা হলো আলমে দুনিয়া মরার পরে যেখানে যাবো এটার নাম হলো আলমে বরজক কবরের জগৎ আরে মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু বাইতু কাবরিন কুল্লু নাসিন দাখিলু মরণের পেয়ালা পান করতে হবে কি হবে না কবরের দেশে যাইতে হবে কি হবে না ও আমার বাবারা বন্ধুরা কবরে যখন রাখা হবে প্রশ্ন করবেন এই প্রশ্ন আপনারা বহু শুনছেন আমার নবীরে দেখায়া প্রশ্ন করা হবে ওমা কুনতা তাকুলু ফি হাজার রাজুল বা ফি হাফতা হাজার রাজুল এই নবী সম্পর্কে তুমি কি বলতা তাকে এটা বললাম না শুনছেন একটা কথা বলে শেষ করব বান্দা যদি ইমানদার হয় মুমিন হয় মুসলমান হয় আল্লাহ ওয়ালা হয় নবী ওয়ালা হয় বাবারে আমার কবরে প্রশ্ন করার পরে প্রশ্নের জবাব দিয়া লইল আল্লাহ তাআলা ফেরেশতা দিয়া জানাইয়া দিব ওই ব্যক্তিরে আমি শিরু বিল জান্না ওয়া নামকা নাওমাতিল আরুস ইলা ইয়াউমিল কিয়ামা বলবে আবশিরু বিল জান্নাতে ওয়া আলবিসু বিল জান্নাতে নামকা নাওমাতিল আরুস ইলা ইয়াউমিল কিয়ামা আল্লাহ ফেরেশতা দিয়া জানাইয়া দিব হো মুমিন বান্দা তুমি তো নেককার বান্দা তুমি তো নামাজি বান্দা তুমি তো রোজাদার বান্দা তুমি তো আল্লাহওয়ালা বান্দা তুমি তো উলিয়া উলিয়ার পছন্দ কর্তা ওই বান্দা আল্লাহ বলবে ফেরেশতারে আমার বান্দার কবরের মধ্যে জান্নাতের সুগ্রাম দাও জোরে জোরে কোন সুবহানাল্লাহ আবশিরু শুভ সংবাদ দাও খুশির সংবাদ জানায়া দাও বিল জান্নাতে জান্নাতে জান্নাত থেকে আপনার কবরে একটা সুরঙ্গ তৈরি হবে জান্নাতের নাজ নিয়ামত কবরের মধ্যে পাইতে থাকবেন এক নম্বর পুরস্কার দুই নম্বর পুরস্কার আল্লাহ বলবে আলবিসু বিল জান্না ও আমার ফেরেশতারা আমার বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও সুবহানাল্লাহ বলে তিন নাম্বার খুশির সংবাদ আল্লাহ ফেরেশতারে কইব ফেরেশতা আমার নেককার বান্দা কবরের মধ্যে যাইছে তার ফেরেশতার জান্নাতের লেবাস বিছায়া দিছে তিন নাম্বার আল্লাহ বলবে নামকা নাওমাতিল আরুস ইলা ইয়াউমিল কিয়ামা কিয়ামত পর্যন্ত এই কবরের মধ্যে নতুন দুলহা দুলহান যেমন ভাবে আরামের ঘুমঘুমায় এই ব্যক্তিরে বলো কিয়ামত পর্যন্ত সে যেন আরামের ঘুমঘুমা জোরে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ কি বলছেন মিনহা খালাকনাকুম মান্দারে এই মাটি থেকে আমি তোমাদেরকে বানাইছি ওয়া ফিহা নুঈদুকুম মৃত্যু দিয়া এই মাটিটা আমি আবার তোমরারে নিব আবার একদিন তোমরারে তুলুম মরছো শেষ না আবার জবাবদিহিতার জন্য ওয়া নুখরিজুকুম তারাত
আবার আল্লাহ উঠাইবো বান্দা দুনিয়ার যে বয়স পাইছলা 30 বছর 40 বছর 50 বছর কি করছ একটু হিসাব হিসাব দাও কথা শেষ বাবারা এই কবরে আমরা যাব কি যাব না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না শুনছেন না আপনারা আরে আমি মরে গেলে তোমরা আমায় ভুইলা যায়ও না আমি মরে গেলে ভুইলা যায়ও না আমার মরণ আসিবে কখন কবরেতে মা বাবাকে দেখা যাবে না দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা জোরে জোরে বলেন আল্লাহু আকবার বাবা রাম যাই হোক এই কবরে আমাদেরকে যাইতে হবে এটা সত্য কথা যাওয়া লাগবে কি লাগবে না কবরটা যেন আল্লাহ আমাদেরকে জান্নাতের বাগান বানায় দেয় সবাই বলে আমিন ও আমার বাবারা বন্ধুরা আজরাইল পর্যন্ত মারা যাবে আল্লাহ ইসরাফিল সিংহাকু দিল সব মরে গেছে আল্লাহ ডাকদা বলল মান বাকি আলা আজরাইল এখন আর বাকি আছে কাটা ক আল্লাহ আরশের উপরে আপনি আছেন আপনি তো কোনোদিন মরবেন না আর আরশের নিচে এখানে 12 জন ফেরেশতা তো যাই হোক বাবা আমার এই আলোচনা ইনশাআল্লাহ পরে এক সময় ইনশাআল্লাহ আমরা করতে পারবো তো আল্লাহ যেন আমাদের মাহফিল কবুল করে সবাই মিলে আমিন সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন আমাদের সাথে থাকুন